যে দলের অর্ধেক নেতাকে শুভেন্দু অধিকারীকে চোর বলতে গেলে তার আগে তিনবার বাথরুমে যেতে হয়, তাদের আবার কিসের লিস্ট? শুভেন্দু অধিকারীকে চোর, চিটিং বা দলবদলু, জালিয়াত কে বলে? কুণাল ঘোষ বলে, দ্বিতীয় কোনো নেতার মুখ থেকে শুনেছেন? কোনো নেতার মুখ থেকে শুনেছেন? বুধবার সরিয়ে দেওয়া হয়েছিল তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ, বৃহস্পতিবার কেড়ে নেওয়া হলো তারকা প্রচারকের সম্মানও। তৃণমূলের 40 জন তারকা প্রচারকের নামের তালিকায় নেই কুণাল ঘোষ। প্রচারকদের তালিকায় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাও। কুণাল সেই তারকা প্রচারকদেরই আক্রমণ করে বললেন, কুণাল ঘোষ ছাড়া কার দম আছে শুভেন্দুকে সরাসরি সমালোচনা করার? পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে কুণাল টেনে এনেছেন দেবের মিঠুনের প্রশংসা পর্ব। তালিকা কজন ওখানে শুভেন্দু সম্পর্কে চোর শব্দটা একটা বাইট বের করে আপনাদের দেখে নেবেন। শুভেন্দুকে চোর, চিটিং বা জলবদলু, জালিয়াত বলেছে, ওই 40 জনের একটা লিস্ট থেকে দেখবেন। যত চারপাশে ফিলার পাঠানো, বালুর ঘাটে গিয়ে সুকান্তর ভোটের আগে সুকান্তদা ভালো, মিঠুন চক্রবর্তীকে মমতাদি বলছেন গদ্দার, আর এক কেউ বলছেন স্টার ক্যাম্পেইনার, গদ্দার সমর্থন করি না, মমতাদির বিরোধিতা করা হয়েছে। কার কথায় কুণাল ব্যক্তিগত আক্রমণ করেছেন সেটা সামনে আনুন। তাৎপর্যপূর্ণভাবে কুণাল প্রসঙ্গে দীর্ঘদিন বাদে মুখ খুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু আমি আশা করব উনি উনি যেভাবে আমাকে, আমার পরিবারকে ব্যক্তিগতভাবে আমাকে যেসব কথা বলেছেন, এগুলো উনার ব্যক্তিগত মত না মমতা ব্যানার্জির স্ক্রিপ্টটা তিনি পাঠ করেছেন, এইটা প্রকাশ্যে আনুন, তারপরে উনার সম্পর্কে বলবো। খুবই তাৎপর্যপূর্ণভাবে তৃণমূলের বর্তমান মুখপাত্র শান্তনু সেনও স্বীকার করেছেন বিরোধীদের সরাসরি আক্রমণ করেন খুব কম তৃণমূল মুখপাত্র। মুখপাত্র অনেকে আছে, যোগ্য সম্মান দিয়ে প্রত্যেককে বলছি, চাঁচা চলা ভাষায় অগ্রপশ্চাৎ বিবেচনা না করে আমার বাড়িতে এডিসিবিআই রেড হবে কিনা সেই ভয় না পেয়ে, বা বাজারে আমাকে গালাগাল শুনতে হবে কিনা সেই ভয় না পেয়ে, দলের অনুগত সৈনিক বা দলের জার্সি পরে বিরোধীদের স্ট্রেট কাট চোখে চোখ রেখে আক্রমণ করার মতো মুখপাত্র সংখ্যা খুব কমই আছে। কুণালকে দিয়ে খারাপ কথা বলানো হয়েছে, ওকে বলির পাঁঠা করা হয়েছে, কুণালের পাশে দাঁড়িয়ে বলছেন প্রদেশ কংগ্রেস সভাপতিও। আপনাকে সামনে রেখে তৃণমূল সেটাকে প্রতিরোধ করেছে, আপনাকে মুখপাত্র বানিয়ে তৃণমূল আপনাকে ব্যবহার করেছে, আপনাকে বলির পাঁঠা করেছে। তবে কুণালের অপসারণকে গুরুত্ব দিতে রাজি নন সিপিএম নেতা, দমদম কেন্দ্রের প্রার্থী সুজন চক্রবর্তী। কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের সম্পাদক, তিনি অপসারিত হলেন না প্রমোশন পেলেন, এতে আমাদের কার কি এসে যায়? তিনি কি যুক্তি দিচ্ছেন কোনটা কুযুক্তি কোনটা সুযুক্তি, এ নিয়ে আমার কোনো আগ্রহ নেই। কুণালকে সরিয়ে দেওয়া হয়েছে এই খবর প্রচারের কিছুক্ষণের মধ্যেই চাঁদনীতে কুণালের কর্মস্থলে ভিড় জমান তার অনুগামীরা, সেখানে কুণালের নামে স্লোগান উঠছে। অনুগামীদের এই ভালোবাসায় দৃশ্যতই আপ্লুত হয়ে পড়েন সদ্য প্রাক্তন তারকা প্রচারক, চোখের জল মুছতে দেখা যায় কুণালকে। এই সবই কি অন্য কোনো সমীকরণের ইঙ্গিত? নিউজ টাইম।